নমস্কার বন্ধুরা, নবান্ন স্কলারশিপে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। বর্তমানে যদি আপনারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তাহলে আপনাদের ন্যূনতম 50% মার্কস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এতদিন পর্যন্ত আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করতেন, সেক্ষেত্রে আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করার ডিসঅ্যাডভান্টেজও ছিল। আপনারা অনেকে আবেদন করতে পারতেন না, বা ঠিকঠাক অ্যাড্রেসে আপনারা লেটার পাঠাতে পারতেন না, বা ফর্ম আপনারা সংগ্রহ করতে পারতেন না। কিন্তু বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত প্রক্রিয়াটাকে অনলাইনের মাধ্যমে করে দিয়েছে, যার মাধ্যমে আপনারা বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে খুব সহজেই নিজেদের ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং কিছু ক্রাইটেরিয়ারও পরিবর্তন করা হয়েছে। আগে যে মার্কস ছিল সেই মার্কসও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত 60% বা 55% মার্কস ছিল, কিন্তু বর্তমানে সেই মার্কস কিন্তু 50% আনা হয়েছে। এবং তার পাশাপাশি ফ্যামিলি ইনকাম এবং বেশ কিছু ডকুমেন্টসেরও পরিবর্তন করা হয়েছে। যে যে ডকুমেন্টস আপনাদের প্রয়োজন তার PDF আকারে কত KB-র মধ্যে আপনাদের পাঠাতে হবে সে সম্পর্কে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, সমস্তটা কিছু কিন্তু আজকে আপনাদের সামনে লাইভ তুলে ধরবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা দেখে নেব কি কি ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ এলিজিবল ক্রাইটেরিয়া। প্রথম পয়েন্ট অনুযায়ী আপনাদের পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাদের পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে। আপনারা যদি অন্য স্টেট থেকে এসে এই ফর্ম ফিল আপ করতে চান, সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, আপনি কিন্তু করতে পারবেন না। নেক্সট অ্যান্ড মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনাদের মার্কসের ব্যাপারে। এখানে স্পষ্টতে জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের 50% মার্কস কিন্তু মিনিমাম প্রয়োজন, কিন্তু 60%-এর কম কিন্তু মার্কস হতে হবে। এখানে স্পষ্টতে জানিয়ে দেওয়া হয়েছে সিকিউরিং 50% অ্যান্ড অ্যাবভ বাট লেস দেন 60% মার্ক ইন এগ্রিগেট ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ইন হায়ার সেকেন্ডারি লেভেল অর আন্ডার গ্রাজুয়েট লেভেল রেসপেক্টিভলি। এখানে স্পষ্টতে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যে টোটাল নাম্বার পেয়েছেন সেই টোটাল নাম্বারের 50% মার্কস হতেই হবে, তার থেকে একচুলও কিন্তু কম হওয়া যাবে না, বাট 60%-এর কম নাম্বার হতে হবে। আপনাদের মাধ্যমিকের ক্ষেত্রে যে টোটাল 7টা সাবজেক্ট আছে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে টোটাল 5টা সাবজেক্ট আছে, টোটাল নাম্বার করার পরে তার 50-60% মধ্যে হতে হবে। 60%-এর এক নাম্বার বেশি হলেও হবে না এবং 50%-এর এক নাম্বার কম হলেও আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এবং নেক্সট পয়েন্ট অনুযায়ী যারা যারা পোস্ট গ্র্যাজুয়েটের জন্য অ্যাপ্লাই করবেন তাদের 50-53 মার্কসের মধ্যেই রাখতে হবে। 50%-এর অ্যাকচুয়াল নাম্বার কম হলে হবে না এবং 53%-এর অ্যাকচুয়াল বেশি নাম্বার হলেও হবে না। এখানে কিন্তু অন্যান্য স্কলারশিপের মধ্যে জানিয়ে দেওয়া হয়নি যে আপনাদের 70% নাম্বার হলেই হবে বা 50% নাম্বার হলেই হবে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে হতো যে আপনারা 60% নাম্বার পেয়েছেন, আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। যারা 80% নাম্বার পেয়েছে তারাও অ্যাপ্লাই করছে, যারা 90% নাম্বার পেয়েছে তারাও অ্যাপ্লাই করছে, কিন্তু এক্ষেত্রে না। এখানে কিন্তু মডারেট লেভেলের যে কোনো স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের নাম্বার যদি 50-60% মধ্যে থাকে তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রী অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাদের নাম্বার যদি 50-53% মধ্যে থাকে তাহলে পোস্ট গ্র্যাজুয়েটের যে কোনো স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং তার পাশাপাশি আপনাদের ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার বেশি হলে হবে না। লেস দেন 1,20,000 টাকা হলে হবে, কিন্তু মোর দেন 1,20,000 টাকার বেশি হওয়া যাবে না। এবং আপনারা যদি এই স্কলারশিপে আবেদন করতে চান তাহলে অন্য কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্টাল স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন না। বা আপনারা যদি অন্য কোথাও থেকে স্টাইফেন্ড নেন তাহলে সেটাও কিন্তু এখানে প্রযোজ্য হবে না। আপনাদের ফ্রেশ ক্যান্ডিডেট হতে হবে শুধুমাত্র স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য, তারপরেই কিন্তু আপনারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। এবং এই স্কলারশিপে আবেদন করতে গেলে বেশ কিছু জিনিস আপনাদের মনে রাখা দরকার, যেটা হচ্ছে আপনাদের নাম, যেটা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা লেখা আছে ঠিক সেই নাম, সেই স্পেলিং কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের সময় দিতে হবে। আপনাদের গার্জেনের নাম, আপনাদের এক্স্যাক্ট বয়স, আপনাদের মাধ্যমিকের রোল নাম্বার এবং তার ঠিক ইয়ার, এটা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের সময় লাগবে। এবং আপনাদের ফুল অ্যাড্রেস উইথ আপনাদের পিনকোড, এটাও কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের সময় আপনাদের প্রয়োজন হবে। এবং আপনাদের একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার, এবং সেই অ্যাক্টিভ মোবাইল নাম্বার আপনাদের কাছে কিন্তু রাখতে হবে। যখনই আপনারা ফর্ম ফিল আপ করবেন আপনাদের ফোনে কিন্তু একটা OTP আসবে এবং সেই ফোনটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে। এবং তার পাশাপাশি অপশনাল হিসাবে আপনাদের কিন্তু ইমেল আইডি যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপের সময় সেটাকে মেনশন করতে পারবেন। এবং তার পাশাপাশি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস, আপনাদের বর্তমানে একটা অ্যাক্টিভ সেভিং অ্যাকাউন্ট থাকা প্রয়োজন, তার IFSC কোড, ব্যাংকের নাম, ব্রাঞ্চ, সমস্ত কিছু আপনাদের খাতায় নথিবদ্ধ করে রাখতে হবে। যখনই আপনারা অ্যাপ্লাই করতে যাবেন সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের পূরণ করতে হবে। এবার আসি কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে। অ্যাজ আ ডকুমেন্ট আপনাদের PDF আকারে সাবমিট করতে হবে এবং সেটাও 500 KB-র মধ্যে।
প্রথমত আপনাদের অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ রেসিডেন্সিয়াল প্রুফ, যেটা আপনাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা পেয়ে যাবেন। সেখানে কিন্তু আপনাদের কমপ্লিট অ্যাড্রেস, আপনাদের মোবাইল নাম্বার এবং আপনাদের ইমেল আইডি যদি থাকে তাহলে সেই সমস্ত কিছু মেনশন করতে হবে, এবং তার কিন্তু পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে বা এসডিও বা বিডিও থেকে কালেক্ট করতে হবে। করার পর সেটাকে পিডিএফ আকারে সাবমিট করতে হবে। নেক্সট হচ্ছে আপনাদের একটা রেকমেন্ডেশন লেটার প্রয়োজন, যেটা এমএলএ বা এমপি থেকে আপনাদের সংগ্রহ করতে হবে। আপনাদের ফ্যামিলি ইনকামের সার্টিফিকেট, যেটা ইস্যু করবে এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও বা এক্সিকিউটিভ অফিসার, বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যদি আপনারা থাকেন তাহলে সেই মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসার সিলমোহর করবে। তাছাড়া কিন্তু কোনো অফিসের মাধ্যমে আপনারা কিন্তু এটাকে সিলমোহর করতে পারবেন না। এবং তার পাশাপাশি একটা সেলফ ডিক্লারেশন উইথ সিগনেচার সমেত আপনাদের অ্যাডমিশন রিসিপ্ট কপি কিন্তু এখানে সাবমিট করতে হবে। অর্থাৎ বর্তমানে যদি আপনারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যেখানেই ভর্তি হন না কেন, সেখানে একটা রিসিপ্ট কপি আপনাদের দেওয়া হয়েছে, সেই রিসিপ্ট কপি আপনাদের কিন্তু আপনাদের প্রিন্সিপাল বা হেডমাস্টারের থেকে সিলমোহর এবং সিগনেচার সমেত এখানে কিন্তু সাবমিট করতে হবে। তার পাশাপাশি আপনাদের মাধ্যমিক এক্সামের অ্যাডমিট কার্ড কিন্তু এখানে সাবমিট করতে হবে 500 KB-র মধ্যে অ্যাজ আ পিডিএফ আকারে। তার সাথে সাথে আপনাদের মার্কশিটও কিন্তু এখানে সাবমিট করতে হবে। যদি আপনারা এইচএস লেভেলে আবেদন করতে চান তাহলে আপনাদের মাধ্যমিকের মার্কশিট, যদি আপনারা গ্র্যাজুয়েশন লেভেলে আবেদন করতে চান সেক্ষেত্রে এইচএসের মার্কশিট, এবং যদি আপনারা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশনের মার্কশিট এখানে মেনশন করতে হবে অ্যাজ আ পিডিএফ আকারে এবং 500 KB-র মধ্যে। তার পাশাপাশি এখানে র্যাঙ্ক কার্ডও কিন্তু আপনাদের সাবমিট করতে হবে যদি আপনারা কোনো ডিপ্লোমা কোর্সে ভর্তি হন, যেমন ইঞ্জিনিয়ারিং, বিই, বিটেক, এমবিবিএস, ল, নার্সিং, ফার্মেসি। আপনারা যারা যারা জয়েন্ট পরীক্ষা দিয়েছেন তাদের যে র্যাঙ্ক কার্ড দেওয়া হয়েছে সেই র্যাঙ্ক কার্ড কিন্তু এখানে সাবমিট করতে হবে। তার সাথে সাথে যদি আপনারা কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হন তাহলে সেই প্রফেশনাল কোর্সের একটা লেটার কিন্তু এখানে সাবমিট করতে হবে। এবং তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেটা আপনাদের ব্যাংক ডিটেলস, যেখানে আপনাদের টাকাটা আসবে সেই ব্যাংক ডিটেলসের ভিজিবল বা ক্লিয়ার ভিজিবল বলতে পারেন, আপনাদের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা যেখানে আপনাদের আইএফএসসি কোড, আপনাদের নাম, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, তার ছবি তুলে পিডিএফ আকারে 500 KB-র মধ্যে সাবমিট করতে হবে। এবং লাস্টলি আপনাদের অ্যাডমিশন রিসিপ্ট, আপনারা যে কোর্সে ভর্তি হয়েছেন তার কিন্তু রিসিপ্ট কপি এখানে সাবমিট করতে হবে পিডিএফ আকারে। এটা গেল কী কী ক্রাইটেরিয়া, কী কী ডকুমেন্টস লাগবে এবং ফর্ম ফিল আপের সময় কী কী আপনাদের হাতের কাছে প্রয়োজন। এবার আমরা চলে যাব সোজাসুজি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে। মেনশন করা নিচে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাদের যেতে হবে। যাওয়ার পরে আপনারা সোজাসুজি চলে আসবেন চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে। এটা এখন বর্তমানে পরিবর্তন করা হয়েছে, আগে এই ওয়েবপেজটা ছিল না, আগে সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হতো, কিন্তু বর্তমানে সম্পূর্ণ প্রক্রিয়াটাকে অনলাইনের মাধ্যমে করে দেওয়া হয়েছে। এবং এখানে দুটো অ্যাসিস্ট্যান্টের জন্য স্কলারশিপ প্রোভাইড করা হয়, একটা হচ্ছে এডুকেশন এবং আরেকটা হচ্ছে হেলথ। যেহেতু আমরা এডুকেশনের জন্য অ্যাপ্লাই করতে যাব সেখানে আমাদের অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশনে ক্লিক করতে হবে। করলে আমাদের সামনে একটা লগ ইন পেজ চলে আসবে। যদি আপনারা লগ ইন আগে থেকে করে থাকেন তাহলে আপনারা সম্পূর্ণভাবে আপনাদের মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে লগ ইন করতে পারবেন এবং সরাসরি ফর্ম ফিল আপ করতে পারবেন। যারা যারা এখনো পর্যন্ত লগ ইন করেননি তাদের জন্য সাইন আপ বাটন আছে, সাইন আপ বাটনে ক্লিক করবেন। করলে আপনাদের বর্তমানে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে। দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে। করার পরে আপনাদের ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আসার পরে আপনাদের কিন্তু একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে, তারপরে রি পাসওয়ার্ড জেনারেট করতে হবে এবং এখানে যে ক্যাপচারটা আছে এবং সেটাকে দিতে হবে। দেওয়ার পরে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। করার পরে আপনাদের ব্যাক টু হোমে আসতে হবে। আবার আপনাদের অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশনে ক্লিক করতে হবে। করলে আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন করতে হবে। করার পরে যে ফর্মটা আসবে সেটাকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে, তারপর সাবমিট করতে হবে এবং যা যা ডকুমেন্টস বললাম সেগুলো আপনাদের আপলোড করে দিতে হবে। দিলেই আপনাদের কার্য শেষ এবং তারপরে আপনাদের যদি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সরাসরি 10,000 টাকা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের তরফ থেকে পেয়ে যাবেন। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।